সন্ধ্যা মই তোমাক আহিবৰ সময়ত ঘৰত কিবা এটা কৈছিলো নহয়, পাহৰিলা নেকি? কি অ কাকতীয়নী, কব দিয়ক, একো ভুল কোৱা নাই। নিজৰ মানুহজনীয়া মানুহটোক এইবোৰ কাৰণতেতো এৰি থৈ যায়। মুণ্ডাৰ বৌক চাই ল'ম মই আপোনাক। মোক যেনেকৈ কষ্ট দিছে মই আপোনাকো কষ্ট দিম। কি কটনীয়ান দীপক আছিলো, আজি কি দীপক হলো। আৰে ঠিক আছে, ময়ে ক্ষমা খুজিম। তোমালোকে কেনেকে বুজিবা আমাৰ মৰমৰ কথা, আমাৰ আত্মীয়তাৰ কথা তোমালোকে কেনেকে বুজিবা? তোমালোকে এইবিলাক অনুভৱ কৰিব নোৱাৰা। মই ক্ষমা খুজিম। অ ব্ৰহ্মণী, ব্ৰহ্মণীয়, মই হাতযোৰ কৰি ক্ষমা খুজিছো, আপোনাৰ ভৰিত ধৰিছো, আপুনি মোক ক্ষমা কৰি দিয়ক। বেটা, বাঙালী বুলি গৰ্ব কৰে, কিন্তু এইটো কাৰ গীত সি তাকেই নাজানে। রবীন্দ্রনাথক চিনি পাওয়ারে মশাই পাইতো কেন আমাদের ড্যাম্পের ওই মালিকের শালি। তারপিছত কিন্তু ময়ো বেলেগ চিন্তা করবলে বাধ্য হম, কথাখার কই থলো। তই মোর ভরির দস্যা না, তই মোর বস্ত্র হরণ করবো খুঁজছা? ইত্যাদি দেখুন মোর প্যান্ট খুলি গেলা হই, আর তোর ময় কোনো এলজি সেলজি নহয়। ছি 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 ছি, খুলি আরো বেয়া লাগিব। শেষত থকা আশ্রয় কোনো মুন্ডাৰ বৌয়ে বেলেগক দি দিলে, এতিয়া মই নিৰাশ্রয় হৈ ৰলো। ও তাৰ মানে তো থাকা জাগা নাই, এইবাবেই তো আপোনাৰ ওচৰলৈ আহিছো। ৰাতি থাকিবলৈ আপোনাৰ ইয়াতে মোক ঠাই অকণমান দিয়ক। দিনটো মই য'ত ত'ত পৰি থাকিম আৰু। কি তোক মোৰ ৰুমত ৰাখিব লাগে? ঐ আগত দিলো, এতিয়া মই তোক ৰুমত ৰাখিব নোৱাৰো বুজিছা না? মোৰ এটা লেভেল আছে বুজিছা, চাকৰ আগতাক মোৰ ৰুমত মই ৰাখিব নোৱাৰো। আসাম পুলিচ হয় মই, কলিতা কলিতা। আই রেসপেক্ট মানু হয়, ইউ নো নে নট নো? তেনেকৈ নকব এলজিদা, পরিস্থিতিয়ে মোক চাকৰ কৰিছে। মই যেতিয়া ডাঙৰ মানুহ হম, মোৰ এই জীৱন কাহিনীৰ ওপৰত যেতিয়া ডাঙৰ ডাঙৰ পৰিচালক বিলাকে মহাত্মা গান্ধী, মেৰি কম, শচীন তেণ্ডুলকাৰ, আজহাৰ উদ্দিন, এম এছ ধোনী এইবোৰৰ দৰে চিনেমা বনাব, তেতিয়া আপোনাৰ চৰিত্ৰটো ওলাব। মোৰ এই কষ্টৰ কথা যেতিয়া চিনেমাত দেখুৱাব, আপোনাৰ উদাৰতাৰ কথাও মানুহে দেখিব, তেতিয়া মানুহে আপোনাক কেনেকৈ প্ৰশংসা কৰিব এবাৰ ভাবি চাওকচোন। তই ডাঙৰ মানুহ হবি? আরে মোৰ ভাগ্য ৰেখাত লেখা আছে মই ৰজা হম, ৰজা মানে ডাঙৰ মানুহে দিয়কচোন। তই ৰজা হবি? ঐ তই ভিক্ষাৰী হবি, ভিকহু ভিকহু, মোৰ ৰুমৰ পৰা ওলা বুলি কৈছিল, ওলো। ঐ এলজিদা প্লিজ ইয়াত থাকিবলৈ দিয়ক, এনেকুৱা নকৰিবি। প্লিজ না, ইয়াত থাকিবলৈ দিয়ক, প্লিজ না না না, মই থাকিলো ভাই, থাকিলো মই, কষ্ট নহয়, যা 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 যা, ৰকছ তুমি কি একো নহয়, মই থাকিলো, মই থাকিলো, না কে না কে, ৰকছ তুমি ৰকছ তুমি। বাপ রে বাপ, কি অদ্ভুত চলিয়ে এইটো, জোক লাগা দি লাগি থাকে এই। মোরে 3 মাহ আজিক লেগে ভাড়া দিয়া নাই, মোরে দেহার অবস্থা নহয় গেছি, ই আৰু মোৰ লগত থাকবে আহে, এটাক দি আছো র, ময়ো ভাড়াটো কিবাকে জোগাড় করে দিবা লাগব, নলে মোরও একদরে অবস্থা হব, গলতে গলতে উলিয়ে দিব। বাপরে বাপ, এক খেদাওতে গার্বি উঠি গেলাই, এর আকো ঠিক নে দরজার কাষত রখি দেখতে পারে, চাউল হয়ে। ৱা, ফোনটো বাজি আছে, মানুহবোৰ ক'ত গ'লনো? অ, এইটো দেখোন দেউতাৰ ফোন। দেউতা, অ দেউতা, চে কোনে বা ফোন কৰিছিলে, বেয়া পাব এতিয়া, ভাবিব ফোনটো ৰিচিভ কৰিবলৈও মানুহ নাই নে? অ দেউতা, এ ময়ে ৰিচিভ কৰি দিওঁ। হেল্ল', অ নহয় নহয়, অ হেমন্ত কাকতি নহয়, অ মই হেমন্ত কাকতিৰ বোৱাৰীকে কৈছোঁ, সন্ধ্যাই কৈছোঁ। অ হয় হয়, ভাড়াঘৰ আছে, অ খালি আছে, অ কেইটা লাগিব? এটা, অ পাব পাব পাব, ভাড়া হে যি মন যায় দিব আৰু, বনাওঁতে খৰচ কৰিবলগীয়া বস্তু নহয় নহয়, অ আহিব, অ এই মই ক'লোঁ যেতিয়া খাটাং বুলিয়ে ধৰক, অ ঠিক আছে, অ অ অ অ। কাৰ ফোন? জানো কোনোবাই মতা মানুহ এজনে ফোন কৰিছিল, ভাড়াঘৰ লাগে বোলে। ভাড়াঘৰ লাগে, ভাড়াঘৰ লাগে যদি ফোন কিয় কৰিব লাগে, ডাইৰেক্টলি ইয়ালৈ আহক, কথা পাতক। নহয় তেখেতৰ হেনো আহিবলৈ সময় নাই, একেবাৰে আহিব বোলে, মই কৈ দিলোঁ হ'ব বুলি, আমাৰতো ভাড়া ৰুম আছেই। হেৰা, হ'ব বুলি যে কৈ দিলা, ভাড়া কথা পাতিলা জানো? হে কিবা এটা দিবলৈ ক'লো আৰু, এনেহে পৰি আছে। আমাৰ দাদাই যেতিয়া পাচলিবোৰ পৰি থাকে মানে বিকি নহয় তেতিয়া বহুত সস্তাত দি দিয়ে। হেৰা, এইটো ভাড়াঘৰ হয়,
শাক পাচলি নহয় নহয় যে বিক্ৰী নহ'লে বেয়া হৈ যাব আৰু এটা কথা সন্ধ্যা তোমাক কথা এটা কওঁ বেয়া নাপাবা তুমি ভাড়াঘৰৰ কথাটোত বেছিকৈ মূৰ সুমুৱাইছা নেকি সেই ল'ৰাটোক তুমি ইমান কম পইচাতে কিয় ভাড়া দি দিলা কম নহয় নহয় দেউতা 500 টকা কৈছো অৰা সেইটোৰ ভাড়া 2500 টকা আমাৰ কেঁচা ৰুমটোৰে ভাড়া 1000 টকা বাপৰে ইমান দাম নে আমাৰ তাতো ভাড়াঘৰ লোৱা মানুহেই নাই 500 টকাতে বহুত ভাল ঘৰ পাব অৰা এইখন এলেংমৰা নহয় গুৱাহাটী মহানগৰী আৰু এই হেমন্ত কাকতিৰ ভাড়াঘৰেই আটাইতকৈ সস্তা আমাৰ তাত যদি ইমান বেছি দাম লৈ নহয় বহুত বেয়াকে কয় আমাৰ তাত যে হৈকা খৰা ঘৰবোৰহে আটাইতকৈ দামী সেইকাৰণে মানুহে তেওঁক তেজপিয়া যুগ বুলিও কয় তাৰমানে তাত হোৱা হলে তুমি মোকো যুগ বুলিয়েই কলাহেঁতেন লাহে লাহে গম পাবা এইখন মহানগৰত চলাটো কিমান কষ্টকৰ শুনা ভাড়াঘৰৰ বিষয় লৈ তুমি কাৰো লগত কথা পাতিব নালাগে পাতিব লগা হলে মোৰ লগত পাতিবা আৰু এই তুমি যে ভাড়া দিছা ল'ৰাটো মই তাক যাবলৈ কৈছো ল'ৰাটো মানে মানুহ এজনীও আছে নহয় বৰ বেয়া লাগে পাই বানপানীত বোলে ঘৰ দুৱাৰ চব উটুৱাই নিলে সেইকাৰণেহে গুৱাহাটীত থাকিবলৈ আহিছে অৰিতা উলিয়াই দিলে বেয়া কথা হ'ব নহয় সেইটো বুজাতৰ হাদ্দি আৰু এইখন অসমত বানপানীত গৰাখহনীয়াত বিধ্বস্ত হোৱা মানুহ বহুত আছে সকলোকে যদি বেয়া লাগে বুলি ঘৰ ভাড়া দি দিওঁ নহয় তেনেহ'লে এইখন ভাড়াঘৰ গুচি শৰণাৰ্থী শিবিৰ হ'ব বেয়া নাপাবা তাক তাৰ পৰা উলিয়াবই লাগিব আৰু সি বেটাই 500 টকাতে ধুনীয়া ঘৰটো পাই একদম জঁপিয়াই আছে আৰু তোমাক মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ ভাড়াঘৰৰ কথালৈ তুমি কাৰো লগত একো কথা নাপাতিবা প্লিজ বাপৰে ভাড়াঘৰৰো ইমান দাম নে দেউতাকো চাগে বহুতে তেজপিয়া যুগ বুলিয়ে ও তারামাই তুকে সেনাই মাতিছে তুকে সেনাই মাতিছে তুরে কথা ভাবি মুর বুকু ফাইটা যায় কি গাইছ এবুর কি বুকু ফাইটা যায় কোনোবাই শুনিলে তোক এনেকুৱা পিটিব নহয় বুকু ফাইটা যায় হেৰ বুকু ফাটি যায় হবে বাইরে তো কেউ শুনে নেই হ্যাঁ তুমি সে শুনছ ওই তারামাই আমি একটা কথা ভাবছি আমরা না হলে সারা জীবনের জন্য এই ঘরটাতেই থেকে যাই এরা দে ঘরটো বড় ধুনিয়াও কইছো জন আমার আই বুপাই কেবার ইয়ালো আনিব পড়া হলে বড় ভাল লাগিল হতে নয় দূর তার তো তুমি মরে যাওয়া বলে ছেড়েই দিল এখনো কি তুমি আশা করেই আছো কোনো লাভ নেই এখন তো শুধু আমি আর তুমি ভালোবাসা 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 হব দে এতিয়া দুইটাই দুইটার মুখলৈ চাই এনেকৈ গান গাই থাকিলে পেট ভরিব নেকি ছাড়ো তো ওই আজকে আমরা হোটেলে খাবো আর কালকের থেকে কাজ আর ধান্দা সব চিন্তা করবো হ্যাঁ ওই তারামাই আজকে কিন্তু তোমায় খুব সুন্দর দেখাচ্ছে ইহ ওই নিউ ধুনিয়া না সত্যি আজকে তোমায় আরো বেশি সুন্দর দেখাচ্ছে একদম হিন্দি সিনেমার নায়িকার মতো ও তারামাই আপুনি বুজা নাই নেকি মানে আপুনি এনেকে সোমাই আহিবলৈ আপুনি কোন মাইকী মানুহ থকাৰ সময়ত এনেকে সোমাই আহিব নালাগে নহয় বুঝছো তারামাই ভাড়াঘৰৰ এইসব কাজেই আমাৰ পছন্দ হয় না যা তা ফালতু মানুষকে ঘৰ ভাড়া দিয়ে বসে থাকে হয় নেকি এই মই ফালতু মানুহ যা তা মানুহ তোক মই ৰুমৰ পৰা ওলা বুলি কৈছো ওলা এতিয়াই ওলা এই যে বাবু মশাই হ্যাঁ আপনি কে বলেন তো আমাদেরকে যে ঘরের থেকে বাইর করবেন মই কে মই তোর বাপের বাপের মানে সেই বাপের নহয় এই ভাড়া ঘরের বাপেক মালিক যদি ইয়াত থাকিব মন আছে লগে লগে 5000 টাকা এডভান্স দে মাহে 2500 টাকা কাগজত সহি কৰি দে আৰু শুন আৰু ভোটার কার্ড আইডি জি কার্ড আছে সেইবিলাক জেরেক্স কৰি দে আপনি মালিক তাহলে তাহলে ওই দিদিটাকে ও মানুহজনে তো আমাক তেনেকে কোৱা নাছিলে এই সেই গৰা কি নবুৱাৰী হয় তাই ঘৰত অহা বেছি দিন হোৱা নাই এইবিলাক একো পাত্তাই পোৱা নাই মই যি কম সেইটোৱে হ'ব পইচা পইচা 5000 টাকা এডভান্স 5000 মানে মাসে 2500 টাকা এটা তো বহুত বেশি হয়ে যাবে মশাই এই মশাই কসাই
বেশি যদি হয় ঘর খালি কর মই তহঁতক শৰাই তামোল দি মাতি অনা নাছিলো তো মশাই ৫০০ টাকা দিব হ্যাঁ আচ্ছা এই এই যে বাহিরত কেঁচা ঘৰ এটা দেখছ নহয় তার ভাড়া ১০০০ যদি মন আছে তাতে থাক ১০০০ ঘর ভাড়া ২০০০ এডভান্স নহলে এতিয়াই রুম খালি কর খালি কর এ সোমালো দেখুন আকৌ ওলাম নে আইজনী এইটো ভাড়াঘর হয় পার্মানেন্ট এড্রেস তোমার ঘর নহয় ভাড়াঘর বলে কলে ওলোয়া সোমা চর থাপ্পর গলতা গেট ইন গেট আউট এইবিল থাকিবই আর আচ্ছা খুড়াদেও আমরা তো জানছিলাম না যে আপনি এই ঘরের মালিক আচ্ছা ঠিক আছে আমরা মাসে আপনাকে ১০০০ করে টাকা দিব হবে গুড সে সন্ধ্যা যে বড় সোনকালে আহে দেই সন্ধ্যা মই কৰ পৰা আহিলো নহয় নহয় সন্ধ্যা মানে মই ৰাতি হোৱাৰ কথা কৈছো সঁচাকে চোৱাচোন সন্ধ্যাটো যে ইমান সোনকালে আহে ন মই কিন্তু ৰাতি একদম বেয়া পাওঁ দিনৰ পোহৰহে ভাল পাওঁ ৰাতি হলে কিবা ইমান আন্ধাৰ আন্ধাৰ লাগে একদম নিজৰ নিজৰ নালাগে মই কিন্তু ৰাতি হলেহে ভাল পাওঁ দেই আপুনি কিবা আমাৰ দাদাৰ নিচিনা নেকি আমাৰ দাদাইহে দিনটো কাম কৰি কেতিয়া ৰাতি হয় কেতিয়া ৰাতি হয় কেই থাকে বুজিছে ৰাতি বা আন্ধাৰ ভাল পোৱা মানুহবোৰ বোলে বৰ ভাল নহয় তাৰমানে মই বেয়া মানুহ নেকি মিছা কথা নকওঁ ইমান দিনে কিন্তু মই আপোনাৰ ভাল গুণ একো দেখা নাই চব বেয়া গুণ আপুনি বাৰু অফিচত এইবোৰ কথাকে চিন্তা কৰি থাকে নেকি ধেত আগতে মই এনেকুৱা নাছিলো নহয় তোমাক লগ পোৱাৰ পৰাহে কিবা বদমাছ মানে মানুহটো বেয়া হৈ গলো মা দেউতাক সুধিবা না কেনেকুৱা ভাল ল'ৰা আছিলো হৈছে মই দেউতাক সুধিম যিহে গালি খালো দেউতাই গালি পাৰিলে কিয় গালি পাৰিলে তোমাক নহয় ভুলটো মোৰেই আছিল কলে হ'ব নেকি দেউতাই তোমাৰ ভুল আছিল বুলি মই জানো নহয় তোমাৰ ভুল হ'বই নোৱাৰে নহয় অ মই যে পিটিকে কথাবোৰ কৈ দিওঁ ভাবিয়ে নাচাওঁ মই যে মানুহালক ৰুমটো দিছিলো দেউতাই উলিয়াই পঠালে কি কিয় উলিয়াই দিব কিয় দেউতাই উলিয়াই দিব তোমাৰ কি এখন ঘৰত একো অধিকাৰ নাই নেকি ৱা ভালে কৰিছে আকৌ ২৫০০ টকাৰ ভাড়াঘৰটো মই ৫০০ টকাত দি দিছো আৰু দেউতাই মোক আজিৰ পৰা ভাড়াঘৰ কথা পাতিবলৈ মানা কৰিছে নাই 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 আৰু সহ্য কৰিব নোৱাৰি দেই তাৰ মানে তোমাৰ পৰা সকলো অধিকাৰ দেউতাই কাঢ়ি লৈছে কিনো কথাবোৰ কৈ থাকে বাৰু কিহৰ অধিকাৰ মই ভাড়াঘৰৰ কথা একো বুজি নোপোৱা জনে কথা পাতিলে খেলি মেলি হবই আপুনি কিন্তু কথাবোৰ বৰ বেছি বেছি কৰে দেই হব দিয়ক এইবোৰ বাদ দিয়ক মই মাৰ লগত ভাতত সহায় কৰোগে সঁচাকে দেই দেউতাই কিন্তু একদম ঠিক কৈছে আপুনি কথাবোৰ একদম কমকৈ বুজে দেউতাই মানে মোৰ মা নিজত চব শেষ কৰি পেলাইছে মা দেউতাৰ লগত এনেকৈ নহ'ব আৰু মই বুজি পাই গৈছোঁ আৰে একো এটা ভাল হ'বলৈ নিদিয়েও মোৰ এনেকৈ যদি এইৰ আগত কিবা কিবি মোৰ কথা লগাই থাকে তাৰ আগত মোৰ ইজ্জতটো ক'ত থাকিব পাৰোঁ নাই 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 মই কঠোৰ হ'ব লাগিব কঠোৰ মানে সময় বহুত হলতো ভাত নাৰান্ধো মই অকল ভাত ৰান্ধিবলৈকে জন্ম হোৱা নাই নহয় সেইটো হয় অৱশ্যে তেনেহলে আজি ভোকত থাকিব লাগিব আৰু নালাগে ভোকত থাকিব আজি মই সন্ধ্যাক ৰান্ধিবলৈ কৈছো যি মন যায় যেনেকে মন যায় ৰান্ধিব মুঠতে আজি মই খাবলৈহে যাম বেয়া ক'ত গ'লো অ' বেয়া নহয় বুইছা এদিনটো সকলো সিহঁতক কটাবই লাগিব বুইছা তাই আজি ভাড়াতীয়া তাক ভাড়া দি দিলে ক'ৰ ভাড়াতীয়া এ মানুহ এহাল বুইছা নাই বাতৰি কাকতৰ ব্যৱসায় কৰে হা বাতৰি কাকতৰ ব্যৱসায় কৰে মানে বাতৰি কাকতৰ মালিক নেকি ও আমাৰ ইয়াত ভাড়ালৈ ল'লেহি যে হে তেৰিকা বাতৰি কাকতৰ মালিক নহয় এই তোমাৰ পুৰণা বাতৰি কাকত টিন লোহা প্লাষ্টিক সেইবিলাকৰ ব্যৱসায় কৰে মানে কাবাৰীৱালা তাই কৈছে কি বুইছা দীপক থকা ৰুমটো ৫০০ টকাত দি দিলে কি ৫০০ টকাত তাকো কাবাৰীৱালাক এজনী বলিয়া হৈছে নেকি বাৰু হ'ব দিয়া মই তাক উলিয়াই এই খেৰি ঘৰটো সোমাই থৈছোঁ
বুঝা ই কাবরিয়ালা ই কিন্তু মানুষ সাংঘাতিক আছে শিলিগুড়ি মাল্লা হেৰি এর ইমান কোনো কাণ্ড জ্ঞান নাই নে এটা ভাড়াঘর ৫০০ টকাত নো দিয়ে নে হব দিয়া তাইনো তাহত তাত এনেকৈ ভাড়াঘর কত দেখিছে তথাপিও তাইক ভাড়াঘরের কথা মূর সুমা বলে মানা করছো মাহি অ মাহি ভাত হল অ মাহি আরা বুয়ারি আজি কি খাব হে বুয়ারি হাতে খাই তামাম ভাল লাগিব ভাল পাব খাই পিছে খাব পারে নে নোয়ারে হেতু হে কব নরু কেলে কি হল মুরগি মাংস খরকৈ পিয়াজ দি গ্রেভি বনাব বাহ 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 মুরগি মাংস তাতে গ্রেভি সেলেকি সেলেকি খাম এই রবসুন কবলে দিও তুই কবি দেখো মাছত বিলাহী ফুলকবি দি একেবারে অকমান ধনিয়া দি মাছ ফুলকবিরে বিলাহী দি লগত ধনিয়া বাহ 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 ওরা বোলা মোর ভোক লাগিলে কথাটো তো কবলে দিও সেবর কেনেকে বনাব লাগে লেকচার দি থাকতে গোটে ভাতখিনি লাগি ধরলে ভাজিখিনিও দিয়ে গল আর দাইলবর উতলি উতলি গেসের ওপর পড়ে থাকিলে এটা গ্যাস নজলা হল তার মানে ভাত হল আর লাগি ধরা ভাত তেল নমরা দাই দেই যা ভাজিলে ভাত খাব লাগিব তই কি করি আসলি মই কি করিম নিজে বনাম বলে কলে মুখ ঠিয় করাই লৈ কথা শুনায় আছে মানে কইছো নহয় এইজনী হেৰি বলক এতিয়া বুয়ারিয়ে রন্ধা চিকেনের গ্রেভি ফুলকবি আর ধনিয়া দিয়া মাছর জোল এবার খাব বলক কৈছো নহয় এদিন এৰি দিওঁতে এই অবস্থা এতিয়া গোটেই বাৰ্ণাৰ খুলি গোটেই গেছটো মই চাফা কৰিব লাগিব এইবোৰ মানে হ'ব মনে মানে থাকক বুঝ বুঝ এতিয়া ভাততকৈ মাহীৰ মুখখন বেছি উতলি থাকিব মোক কৈ কি লাভ এই পবনদাও নহা হ'ল নহয় বৌক বেয়াকে ক'বও নোৱাৰো পবনদাৰ ভনীয়েক যে বৌক যে মই সন্তুষ্ট কৰি ৰাখিবই লাগিব যেনেকৈ লক্ষ্মণক জীয়াবৰ কাৰণে হনুমানে পৰ্বত পাহাৰ চলাত কৰি সঞ্জীৱনী বিচাৰি আনিছিল ঠিক তেনেদৰে বিচাৰিলেহে আপুনিও হয়তো পাব পাৰে এটা ভাড়া ঘৰ আগবঢ়ালে বিস্ক ফার্মর টপগোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট এডভান্স এক্টিভ প্লাস স্কাল্প প্লাস শ্যাম্পু টোটাল ড্যান্ড্রফ সলিউশন মিউচুয়াল ফান্ড সহি হে মুথুট ফাইন্যান্স এইটোয়ে আসল গোল্ড লোন এয়ারটেল প্রিপেড প্রমিস 448 70 দিনৰ বাবে ইউনিবিক কুকিজ হকিন্স অপাইয়ে 25 রুপিস কা টুথব্রাশ মুফ 65 রুপিস কে এঙ্কর হোয়াইট টুথপেস্ট কে সাথ ডাইনোসর পহলি ঝলক করে খুবসুরত আছে হরলিক্স লোটাস হোয়াইট গ্লো ডোরিটস আর প্লাটিনা কম্পোর্টেক থেকে সনি খানি হেড